হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ এই যে আমরা সরষের বাগানে চলে এসেছি। তানিমা সরষে মানে চুরি করতে না, একটু ভিউটা অনেক সুন্দর আসছে। না তোমাদের ক্ষেত কোনটা দেখাও একটু। এই আমাদের ক্ষেত নেই, এই আমরা মাঠে 5-6 বছর পর আসলাম মাঠে। আজকে মনে হয় মাঠে যা ফল মানে দেখবো, যা সবজি টবজি হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, মানে খেয়ে নিবি। তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগবে। অনেক বছর পর আসলাম সত্যি। তোমরা যারা গ্রামে থাকো না, তারাও দেখতে পারো যে গ্রামের ভিউটা কত সুন্দর হয়। শহরে থাকলে আসলে বোঝা যায় না যে গ্রাম কিরকম হয়। তো তোমরা সবাই দেখো, আমরা দেখাচ্ছি। আমাদের একদম বাড়ির কাছে, কিন্তু আমাদেরই আসা হয় না। এটা আমাদের জাস্ট বাড়ির ব্যাক, বাড়ির পিছনে। এটা দেখো সোনা ঘুমোচ্ছে, ও মার কাছে আছে, তার জন্য রেখে এসে চলে এসেছি। মাঠে ওকে আনা উচিত না, উঠে যখন দেখবে কেউ নেই তখন এমনি কান্না করবে। ভিডিও দেখলে বলবে মা আমি কই, তোমরা কোথায় গিয়েছো, আমাকে নিয়ে যাওনি, তোমাদের গুলু গুলু দেবো। দেখো কি সুন্দর, পুরো মাঠ সরষের ফুলে পুরো ভর্তি, চারিধারে শুধু সরষের গাছ। ওকে নিয়ে আসলে সারা মাঠ দৌড়ে দৌড়ে বেড়াতো, কিন্তু এতটা হাইট হয়ে গেছে দেখ, ওকে নিয়ে আসলে। দেখো ওই যে দাদু একটা মাঠে এসেছে গরুর জন্য ঘাস নিতে। কেমন আছো দাদু, কেমন আছো? এই তো আছি গো, আমি এসেছি। এই তো অনেক দিন হয়ে গেল, 2 মাস হয়ে গেল, পরীক্ষা ছিল তার জন্য এই 2 দিন পরে চলে যাব গো। দেখো চাদর গায়ে, শীত লাগছে তোমার? না শীত লাগবে কেন, সোয়েটার তো পরে আছে, বলে দেখো সোয়েটার পরে আছে, আবার চাদর নিয়ে এসেছে। রসুন দেখ, এই দেখো, এই দেখো 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 ছোট ছোট রসুন, রসুন এগুলোকে তোমরা কি শাক বলো আমি জানি না। এগুলো বোতর শাক, আমরা বোতর শাক বলি। কোনটা বোতর শাক? এই যে বোতর শাক, এই যে টনি মার, এটা বোতর শাক। আর এই যে রসুন, এ দেখো পেঁয়াজ, আর ওখানে পালং শাক, ওখানে ছোট ছোট আছে দেখো পেঁয়াজ গাছ। এই যে পেঁয়াজ দেখো, পেঁয়াজ হয়েছে, এই যে এখনো টাইম আছে হওয়ার, ঠিক আছে। ওই যে পালং শাক দেখো, ছোট ছোট বাচ্চা পালং শাক, এটা কিন্তু দেশি জানো তো, কোনো ই নাই, সার নাই এটার মধ্যে একদম। চলো দেখা যাক নেক্সট কি আছে। আর কি শাক বলে এটা? খুব সুন্দর লাগছে গো। এই দেখো কলা গাছ, কত কলা, কি বলবো, এটা গাছের সমান দেখো, খুব লম্বা হয়েছে কলা গাছগুলো, কত ছোট ছোট এইটুকু কলা, কিন্তু গাছগুলো এত বড়। এর মধ্যে ভূত থাকে জানো তো? হ্যাঁ তুমি ভূত হয়ে গেছো। আচ্ছা কত শাক কিছু আমি বলতেই পারছি না, নামো নামো। এই দেখো, এই দেখো মটর শাক, আর ওর মতো দাঁড়াও,
এটা বলো তো ওইটা কি শাক কোনটা গো ওই লালটা লাল শাক হ্যাঁ আর এই বড় বড় পাতা এটা কি বলে বলো তো কড়াই শুটি ওই দেখো এই দেখো মটরশুটি দেখো এটাকে মটরশুটি কড়াই শুটি বলি আমরা এটাকে কি বলে বল খাসের শাক এই ওটা ছোলার শাক ও ছোলার শাক সরি ছোলার শাক এই পেঁয়াজ কলি দেখো সর্ষে কোনটা গম এই পাগল গম গাছ নয় গো গম বুনেছে দেখো ছোট ছোট হয়েছে ওইদিকে দেখো ধনে পাতার গাছ ও ধনে পাতা আছে আসো আসো চলে আসো তাড়াতাড়ি যারা গ্রামে থাকো তারা সবকিছুই চিনতে পারবে এর জন্য গ্রামে খুব ভালো লাগে গো ওটা ওটা দাও মুড়ি মাখা হবে নাকি এই বেশি যেগুলো বড় হয়ে গেছে ওগুলো যদি বকা শুনি চল 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 হয়ে যাবে বকবে চলে চলে ও মাঠে যে এসেছিল তার কোনো প্রমাণ নেই যাচ্ছে নাকি যে মাঠে গিয়েছিলাম আমি একটা গাছ দেখেছি জানো কি গাছ গো হ্যাঁ কই গো তুলে না অসুবিধা নেই কাল ভাজা খাবো খুব খুব ভালো লাগছে এই মাঠে এসে যে এত সুন্দর লাগছে কি বলবো আচ্ছা বলো তো পাশেরটা কি গাছ এগুলো কত বড় বড় দেখো কোনটা গাজর গাছ গো কই এই দেখো ওলকপি বন্ধুরা ছোট্ট হয়েছে ওলকপিটা এটা নষ্ট হয়ে গেছে মূলটা দেখো এটা কিন্তু গাজর গাছ জানো তো লালটা ওই দেখো মূল তো অনিমার কাছে দেখো ওটা মূল এইটা গাজর এটা এটা ওটা গাজর গাছই বলছি ওটা বিট 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 গাজর গাছ অনেক কিছু সবজি চুরি করবো কিন্তু আর হচ্ছে না মূল চুরি করো তাহলে দারুন এই দেখো বন্ধুরা বাঁধাকপি ছোট্ট এই দেখো কি কপি বলো এটা বাঁধাকপি আমরা বাঁধাকপি বলি বাঁধাকপি এটা কি সুন্দর লাগছে অপূর্ব কিন্তু যাই বলো ধনে পাতা গাছের মতো দেখতে একদম দেখ এই গাছগুলো গাজর হ্যাঁ একদম মানুষকে ধনে পাতা বলে বিক্রি করা যাবে এটা ভাবো এটা পুরো সরষে ফুলের মতো ফুল না হ্যাঁ এটা কি গাছ এটা মূলো হ্যাঁ হ্যাঁ মূলো গাছটা পালং শাক ভালো করে দেখো তো মূলো গাছ মূলো মূলো বাহ বাহ এই দেখো বন্ধুরা মূলো গাছ দেখো এইটা দেখো মূলোটা দেখো ওর কি মূলো এটা টমেটো গাছ দেখেছি আমি টমেটো গাছ তো দেখো কোথায় দেখলো ওই দেখো এই দেখো টমেটো একটা টমেটো ধরেছে দেখো কই গো এই দেখো টমেটো ধনে পাতা ফুলগুলো দেখো এত সুন্দর দেখতে
দেখো বন্ধুরা, তোমাদের সবকিছুই গাছ দেখালাম মোটামুটি যতটা এখানে হয়েছে। আর ওদিকে বাড়ি থেকে ফোন এসেছে, মেয়ে উঠে গেছে, এখনই বাড়ি যেতে হবে ঘুম থেকে, তার জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি। সাউন্ড কি ক্লিয়ার হবে সেটা নিয়ে কনফিউশন আছে, কারণ আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে সেখানে এত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দেখো এখন ফোন আসছে বারবার, মেয়ে কান্না করছে খুব, মা মা করছে। ভিডিওটা শেষ করলাম না, দৌড় মেরে বাড়ি যাবো। টাটা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চল।